নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। আগামীকাল বৃহস্পতিবার 12টি রাশির মধ্যে 3টি রাশির ভাগ্য চমকাতে চলেছে। কোন এই সৌভাগ্য তিনটি রাশি, আমি এই বিষয় নিয়ে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। প্রত্যেকে আলোচনাটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আপনারা শুনবেন। দেখুন, প্রতিদিন কোনো না কোনো রাশির অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয় এবং কিছু সৌভাগ্যশালী মানুষ থাকে যাদের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটে। কিন্তু সবারই যে অর্থপ্রাপ্তি ঘটবে এটা আমি কখনোই দাবি করি না। কিছু সংখ্যক মানুষের ক্ষেত্রে কিন্তু অর্থপ্রাপ্তির যোগটা কিন্তু ভালো কিন্তু থাকে, কারণ প্রত্যেকেরই যে অর্থপ্রাপ্তি হবে এটা কখনো হতে পারে না। যদি আপনার জন্মছকে যোগ প্রবল থেকে প্রবলতর থাকে, তবে আমি যে কথাগুলো বলছি আপনাদের সাথে মিলবে। অনেকে ফোন করে কমেন্ট করছেন যে কৌশিকদা টার্গেট নাম্বার বলছেন, টার্গেট নাম্বারে আমার অল্প অর্থ পাচ্ছি কিন্তু বড় প্রাইস থেকে আমার কিন্তু কেটে যাচ্ছে, বা আমি পাচ্ছি কিন্তু বড় প্রাইসটা কৌশিকদা পাচ্ছি না। এই যে একটা কথা আছে না, কানের পাশ দিয়ে গুলি চলে যাওয়া, অর্থাৎ রাহু রক্ষা কবচ কি করে, দুই এক নাম্বারের জন্য তাদের অর্থপ্রাপ্তিতে বাধা আসে। রাহু রক্ষা কবচ বিশেষভাবে লাভ দেয়। রাহু কলিযুগের রাজা, রাহু আকস্মিক প্রাপ্তির মুখ্য কারগ্রহ, তাই রাহুর বলবত্তাকে বৃদ্ধি করুন, রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন, নিশ্চিত রূপে আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। দেখুন, প্রতিদিন কোনো না কোনো রাশির নাম থাকে, অনেকের এই ক্ষেত্রে আমি বলবো আপনারা গ্রহের কিন্তু প্রতিকার করেন না, শুধুমাত্র রাশির নাম, টার্গেট নাম্বার শুনে এবং রাশিভিত্তিক শুভ সময় শুনে আপনারা লটারিতে প্রচুর টাকা ইনভেস্টমেন্ট করেন, এটা কিন্তু নিজ দায়িত্বে। কিন্তু কৌশিকদার কথা যদি আপনারা শুনেন তাহলে কিন্তু আপনাদের একটি মানে অর্থ নষ্ট কিন্তু হবে না। কারণ আমি বারবার বলি যে আপনাদের জন্মকুণ্ডলী অথবা হস্তরেখা আগে বিচার করুন, কারণ আপনাদের এই অর্থপ্রাপ্তির যোগটা কোন বছর রয়েছে, কোন মাসে রয়েছে, একজন এক্সপার্ট অ্যাস্ট্রোলজার কিন্তু বলতে পারবে। শুধুমাত্র রাশির নাম শুনে টিকিট কাটছেন হচ্ছে না, কই কৌশিকদা হলো না কেন, আগে যদি আপনারা যদি বিচার বিশ্লেষণটা করে নেন, পাশাপাশি যদি আপনারা রাহু রক্ষা কবচ পরিধান করেন, নিশ্চিত রূপে আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। দেখুন, প্রতিদিন কোনো না কোনো রাশির ক্ষেত্রে অর্থপ্রাপ্তির যোগ থাকে, হয়তো আপনার রাশির সাথে মিলে গেছে, হয়তো আপনারা অনেকেই ভাবছেন যে কৌশিকদা বলছে তাহলে আমার হয়তো অর্থপ্রাপ্তি হবে, কিন্তু এমনটি না। এখানে দেখতে হবে যে আপনার জন্মছকে কোন বছর কোন মাসে অর্থপ্রাপ্তির যোগ রয়েছে, তবে বলা সম্ভব যে আপনার অর্থপ্রাপ্তি ঘটবে কিনা। প্রতিদিনকার আমি এই রাশিফলটি আপনাদের কাছে দিই, কারণ আপনারা যাতে বুঝতে পারেন, যাতে শিখতে পারেন, কারণ অনেকেরই প্রচুর অর্থ নষ্ট করছেন। আমি বারবার বলছি আপনাদের এটা সম্পূর্ণরূপে ভাগ্যের উপর ডিপেন্ড করে, তাই ভাগ্যভাগকে স্ট্রং করুন, নিশ্চিত রূপে অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে, কারণ এটা হচ্ছে সম্পূর্ণরূপে ভাগ্যের খেলা। তাই ভাগ্যভাগকে যদি স্ট্রং করা যায়
অর্থপ্রাপ্তির সম্ভাবনাটা কিন্তু প্রবল থেকে প্রবলতর কিন্তু বৃদ্ধি কিন্তু করানো কিন্তু সম্ভব। যদি না আপনাদের জন্মচক্রে বড় কোনো দোষ না থাকে তাহলে কিন্তু নিশ্চিত রূপে অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। এবার আমি আলোচনা করি তিনটি রাশির টার্গেট নাম্বার এবং রাশিভিত্তিক শুভ সময়। স্পেশালি তিনটি রাশি, বারোটি রাশির মধ্যে নাম্বার ওয়ান রাশি সৌভাগ্যশালী রাশি, যে রাশির আগামীকাল বড় ধরনের অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। অনেক অপেক্ষা করছে কৌশিকদা কোন রাশির নাম বলবে, সে রাশির নাম ধনু রাশি। টার্গেট নাম্বার, অনেকে টার্গেট নাম্বারটা, টার্গেট নাম্বার মিলাবেন কী করে অবশ্যই পরামর্শ করুন, কিন্তু আপনাদের ফরচুনের নাম্বারটা আপনারা জেনে নিন। আপনাদের টার্গেট নাম্বার 6-9, আপনাদের টার্গেট নাম্বার ধনু রাশি 6 এবং 9, 9-6। এবং আপনাদের যে শুভ সময় সকাল 10:21 থেকে 11:36 পর্যন্ত টাইমটা আপনাদের ক্ষেত্রে শুভ। এরপর যে রাশির আমি কথা বলবো ধনুর পর মহাসৌভাগ্যশালী রাশি, সেটি হচ্ছে আপনার কর্কট রাশি। মহাসৌভাগ্যশালী রাশিতে পরিগণিত হতে চলেছে আপনাদের টার্গেট নাম্বার 3 এবং 7। আপনাদের যে শুভ সময় সকাল 10:35 থেকে 12:15 পর্যন্ত টাইমটা আপনাদের ক্ষেত্রে শুভ। অর্থাৎ এই যে টাইমটা যেটা বলছি এই টাইমটা আপনারা মেনটেন করার চেষ্টা করুন। আপনারা যদি কর্কট রাশি জাতক অথবা জাতিকা হন তাদের ক্ষেত্রে, এবং পাশাপাশি রাহু রক্ষা কবচটা অবশ্যই আপনারা পরিধান করুন। এরপর যে রাশির কথা আমি বলবো, অন্তিম এবং শেষ যে রাশি সেই রাশির নাম তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের যে টার্গেট নাম্বার সেটি হচ্ছে 8 এবং 2। আপনাদের যে শুভ সময় আগামীকালের জন্য সেটা সকাল 9:12 থেকে 9:12 থেকে 10:34 পর্যন্ত টাইমটা আপনাদের ক্ষেত্রে শুভ। অর্থাৎ এই যে আমি তিনটি রাশির নাম বললাম বারোটি রাশির মধ্যে, এই তিনটি রাশি কিন্তু নিশ্চিত রূপে অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। যদি আপনাদের দশা মহাদশা আপনাদের যোগ যদি পারমিট করে, যদি আপনাদের প্রবল সম্ভাবনা থাকে, আপনারাও কিন্তু আগামীকাল লাখপতি কোটিপতি কিন্তু হতে পারে। তবে একটি কথা বলবো, যারা ভিডিওটি শুনছেন একবার না, আপনারা 5 বার ভিডিওটি শুনুন, এবং যারা নতুন দর্শক রয়েছেন তাদের ক্ষেত্রে আমি বলবো আপনারা অবশ্যই চ্যানেলটিকে অবশ্যই ভালো করে আপনারা ভিজিট করুন, কারণ আমি কি বোঝানোর চেষ্টা করছি, কি বলার চেষ্টা করছি অবশ্যই আপনারা জিনিসটা বুঝুন। আগে আপনারা অনেকে টাকা ইনভেস্টমেন্ট করে দিচ্ছেন, অনেকের প্রচুর দেনাতে পড়ে যাচ্ছেন। যদি আপনারা আগে জন্ম কুণ্ডলী অনেকের ক্ষেত্রে নেই, কৌশিকা কী করবো, হস্তরেখা বিচার করুন, নিশ্চিত রূপে আপনাদের প্রাপ্তি কিন্তু ঘটবে। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং ভিডিওটি আপনারা প্রচুর পরিমাণে শেয়ার করুন। এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন। দেখুন, সমস্যা আছে, সমাধানের পথও রয়েছে। সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় মা লক্ষ্মী।